ওয়েনাট আসন ছেড়ে দিচ্ছেন রাহুল গান্ধী। তিনি রায়বেরেলিতে সাংসদ থাকবেন। ওয়েনাট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধী কোন আসন ছাড়বেন তা নিয়ে এতদিন জল্পনা ছিল, তবে সেই জল্পনার অবসান হলো। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সোমবার স্পষ্ট করে দেন যে রাহুল গান্ধী রায়বেরেলিতে সাংসদ থাকবেন। তিনি কেরলের ওয়েনাট আসন ছাড়বেন। প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাট থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানান। এদিকে প্রিয়াঙ্কাও জানান তিনি ওয়েনাট থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফলে একদিনে দুটি বড় ঘোষণা করল কংগ্রেস। প্রথমত রাহুল গান্ধীর সিদ্ধান্ত যে তিনি রায়বেরেলির থেকে সাংসদ থাকবেন, এবং দ্বিতীয়ত কংগ্রেস ওয়েনাট উপনির্বাচনে প্রার্থী করেছে। সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল, কারণ ওয়েনাটের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। রায়বেরেলি এবং ওয়েনাটের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি ওয়েনাট ছাড়ছি, প্রিয়াঙ্কা লড়বেন সেখান থেকে। প্রিয়াঙ্কা वायनाड से चुनाव लड़ेगी, मगर मैं भी पीरियोडिकली वायनाड जाऊंगा, और जो वायदे हमने वायनाड को किए थे उनको हम पूरा करेंगे। रायबरेली का पुराना रिश्ता है, काफ़ी खुशी हो रही है कि मैं उनको फिर से रिप्रेजेंट करूंगा। প্রসঙ্গত, এবারে লোকসভা ভোটে রাহুল গান্ধী কেরলের ওয়েনাট এবং উত্তরপ্রদেশের রায়বেরেলি এই দুই লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুই আসনেই তিনি জেতেন। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাড়িতে এ বৈঠক হয়। সেখানে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেনুগোপালের মতো নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই রায়বেরেলির আসনে 2019 সাল পর্যন্ত সাংসদ ছিলেন সোনিয়া গান্ধী। ঐতিহাসিকভাবে এই আসনটি গুরুত্বপূর্ণ কংগ্রেসের কাছে, কারণ ইন্দিরা গান্ধী একাধিকবার এই আসন থেকে সাংসদ হয়েছিলেন। 14 জন ফলাফল ঘোষিত হয়েছিল লোকসভা ভোটের। ঘোষণার 14 দিনের মধ্যে একটি আসন খালি করতে হয়। এখন যেহেতু রাহুল গান্ধী রায়বেরেলিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাটের আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জিতলে সেই আসন কংগ্রেস দখলেই থাকবে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।